হাই গাইজ, তো সকাল থেকে একদম শরীরটা ঠিক লাগছিল না, তো সকালবেলা একদম পড়তে বসতে পারিনি, ইনফ্যাক্ট দুপুরবেলাও পড়তে বসতে পারিনি। তো এখন 8টা বাজছে, এখন 8টার বেশি হয়ে গেছে, 8:20 বাজছে। তো এখন জাস্ট একটু ভাল লাগছে, তো আমি ভাবলাম একটু নিউজ পেপারটাই দেখে নিই, অন্তত নিউজ পেপার কারেন্ট অ্যাফেয়ারটা। তো এখন নিউজ পেপারটা নিয়ে বসলাম, তো নিউজ পেপারটা নিয়ে বসলাম বলাটা ভুল হবে, কারণ আমি একটা নিউজ পেপার অ্যানালাইসিস দেখে নিচ্ছি ভিডিও। তো এখন আর পড়তে একদম ইচ্ছা করছে না, তো জাস্ট ভিডিওটা দেখে নিই। তো ভিডিওটা দেখা হলে কী হলো যে আজকেরটা অন্তত নিউজ পেপারটা পড়া হয়ে গেল, দেখা হয়ে গেলো কী কী এসছে, আর তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ারটাও একটু দেখে নেবো, দেখা যাক কতক্ষণ দেখতে পারি। তো ঠান্ডাটা খুব লেগেছে, তো মাথাতে একটু ব্যথা করছিল, আর তার সাথে সাথে একটু জ্বরজ্বরও ভাব লাগছিল। যাই হোক, ওষুধ খেয়েছি, আর ওষুধ খেয়ে তো আরও বেশি ঘুম পাচ্ছিল দুপুরবেলার দিকটা, তার জন্য আর ভিডিও করিনি, আর পড়তেও বসিনি, আর একদম বাজে লাগছে, নিজেরই খুব খারাপ লাগছে যে আমি বললাম যে ব্লগ আসবে ডেলি, কিন্তু আর ব্লগ আমি নিজেই করতে পারছি না, ইনফ্যাক্ট পড়তে পারছি না, তো আমি কী করে ব্লগ করবো। যাই হোক, একটুখানি পড়ি, তারপরে কালকে সকালবেলা উঠবো, তারপরে দেখা যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো এখন বাজছে 3:05, আর আমি মোটামুটি রেডি পড়তে বসার জন্য, আর এখন ঠিকঠাকও লাগছে। তো প্রথমেই ভাবছি প্রিভিয়াসের এমসিকিউগুলো পড়ে নেবো, যেরকম আগের দিন ভেবেছিলাম, তো যেটা করা হয়নি, তো সেটা থেকেই শুরু করব। তো চলো তাড়াতাড়ি শুরু করি। ৪:25 বাজছে, আর আমার হিস্ট্রি এমসিকিউ মোটামুটি পড়া হলো, তো খুব বেশি পড়া হয়েছে বলবো না, আজকে নিজেকে বেশি ফোর্স করছি না, তো যেটা ভালো লাগছে সেটাই পড়ছি। তো একটু কারেন্ট অ্যাফেয়ারটা দেখে নিচ্ছি, তো এটা দেখা হয়নি ভিডিওগুলো, 2-3 ভিডিও আছে, তো সেটা এখন দেখব। ৫:20 বাজছে, আর আমার কারেন্ট অ্যাফেয়ারটা দেখা কমপ্লিট। তো অঙ্কিত স্যারের ভিডিওগুলো দেখছিলাম, দেখতে বেশ ভালো লাগে, তার জন্য এখন দেখে নিলাম। আর শরীরটা একদম ঠিক লাগছে না, একদম দুর্বল দুর্বল ফিল হচ্ছে, বাট একটু না পড়লেও হবে না, অন্তত রুটিনটাকে মেনটেন করতে হবে। এমসিকিউটা আজকের মতন থাক, এখানে আর বেশি পড়বো না, অনেকটাই পড়া হয়েছে। অ্যাচিভার্সটা একটু দেখে নিই, অ্যাচিভার্সটা বেশিক্ষণ লাগবে না, কারণ 100টা প্রশ্ন আছে, আধ ঘন্টার মতন লাগবে, তো ওটা দেখে নিই। এ মাসের অ্যাচিভার্সে যেসব এমসিকিউ প্রশ্নগুলো আছে সেটা করা হয়নি এখনও পর্যন্ত আমার, তো এমসিকিউ প্রশ্নগুলোকে জাস্ট একবার সলভ করে নেব, তাহলেই হয়ে যাবে। কোথায় গেল এমসিকিউ প্রশ্নগুলো? একটু পিছনের দিকে আছে মনে হচ্ছে। এই প্রশ্নগুলো একটু জাস্ট করে নেব, তাহলে একবার রিভিশনও হয়ে গেল। বাপরে, গলাটা একদম কথা বলতে পারছি না, রিভিশনও হয়ে গেল, আর তার সাথে সাথে একবার পড়াও হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই একটু ব্রেক নেওয়ার ইচ্ছা হচ্ছিলো, কিন্তু ব্রেক নিয়ে করবোই বা কি, বসেই তো থাকবো, তার জন্য ভাবলাম একটু কথাই বলে নিই। আর বাইরে প্রচুর ঠান্ডা, এখন ঠান্ডায় বেরোলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। এই এমসিকিউ প্রশ্ন তো খুঁজেই পাচ্ছি না, কোথায় গেল রে বাবা। এই তো পেয়ে গেছি, এখান থেকে পড়া শুরু করব।
সাড়ে আটটা বাজছে আর আমি ব্রাশটা নিয়ে ছাদে এলাম। তো একটু রোদে দাঁড়াবো, বেশি রোদ তো নেই, একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করবো, কারণ সকাল থেকে একদম ঠান্ডাতে বেরোতেই পারিনি বলতে গেলে, আর ইচ্ছা করেই বেরোইনি। ঠান্ডা একবার লেগে গেলে আর দেখতে হবে না, প্রচুর এমনিতেই ঠান্ডা লেগেছে। খুব গলায় ব্যথা করছে, মাথায় ব্যথা করছে, কানে ব্যথা করছে, মানে কোথায় ব্যথা করছে না এরকম একটা অবস্থা। যাই হোক, তো একটু ব্রাশ করি দিয়ে তারপর আবার নিচে যাব। আর এর মধ্যেই জিআইটাও আমি প্র্যাকটিস করে নিয়েছি। এই ওয়েদার চেঞ্জের সময় ভোরবেলা উঠলে খুবই কষ্ট হয়, স্পেশালি মানে প্রথম প্রথম যখন চেঞ্জটা হয়েছে তখন আমি উঠেছি, আর উঠে স্পেশাল ভোরবেলা ওই একবার করে সকালবেলা হট করে বেরিয়ে যাওয়া ঘর থেকে, এগুলো করেই ঠান্ডাটা লেগেছে। তো আজকে আমি একদম বেরোইনি, অনেকদিন পর আজকে সকালে উঠলাম, অলমোস্ট তিন দিন পর, আর বেশ ভালোই লাগলো। নিজেকে একটু জোর করে বসিয়ে রেখেছিলাম, এমনি ঘুম পাইনি, বাট কিন্তু মানে কি সকালবেলা উঠলে না একটা সেই মাথা ব্যথা একটা হচ্ছিলো, তো ওটা হচ্ছিলো, মাঝে মাঝে একটু বিরক্তি লাগছিলো আর পড়তেও ইচ্ছা করছিলো না, বাট একটু বসিয়ে রাখলাম নিজেকে, একটু মানে কি বলবো মানে একটু রুটিনটাতে আবার ঢোকার চেষ্টা, আর যাতে আমি একদম বেরিয়ে না যাই এইসব থেকে, তো তার জন্য একটু নিজেকে বসিয়ে রাখলাম। আর এখন ব্রাশ করবো, তারপরে খেয়ে দিয়ে নেবো। আর চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।